দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভাতে। আজ 29 জুন 2022 রোজ বুধবার। আপনার প্রতি বুধবার এখানে অনেক বড় গরু বসে রাখা হচ্ছে। কি ধরনের 2022 সালে কোরবানির টার্গেট করে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে পরবর্তীতে এরকম আরও ভিডিও দিলে সবার আগে পৌঁছে আপনার কাছে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে এগুলো কি অবস্থা আছে, কত টাকা দাম, কত দিকে নিতে পারবেন, সব কিছুর বিস্তারিত ওই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি লাল টকটকে কালারের। গরুটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। যারা মূলত 2022 সালে কুরবানির টার্গেট করে সার গরু খুঁজছেন তারা এটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, এটা দাঁতে কয়টা হয়েছে? আমার এই গরুটা দাঁতে দুইটা গরু। দুইটা? আচ্ছা, এর ওজন এখন বর্তমান কয় মন হতে পারে? এখন এর বর্তমান ওজন 3 মণ 30 কেজি। আমার এই গরুর আমি আইডিয়া করছি 3 মণ 30 কেজি আইডিয়া করছি। একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। যার মূলত ছোট সাইজের ভিতরে কুরবানি প্রজেক্টের গরু খুঁজছেন তারা এটা দেখতে পারেন।